আসসালামু আলাইকুম সবাইকে। সবাই আশা করি ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকেও নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে এসেছি। আজকে নতুন ভিডিও যেটার উদ্দেশ্য সেটা আসলে আপনারা বাংলাদেশের না ফিচার ফোন সম্পর্কে আমরা কতটুকু জানি, যে একটা ফিচার ফোনে কী কী থাকতে পারে, যে আমরা কল আপ ডাউন আর হচ্ছে সামান্য মিউজিক শুনতে পারি আর আর কি, আর তো কিছু থাকতে পারে বলে মনে হয় না। আজকে আমি এমন একটা ফিচার ফোন নিয়ে মানে কথা বলবো বা রিভিউ করব, দেখাবো সেটা আসলে অনেক কিছু সাপোর্ট করে। তো আসলে যদি দেখতে চান তাহলে শেষ পর্যন্ত ভিডিও দেখবেন, আর চ্যানেলে নতুন হয়ে গেলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। চলুন আনবক্সিং করি। কাটার এটাও আসলে ইবেলি থেকে নেওয়া, রেডেক্স কুরিয়ারের মাধ্যমে দিয়েছে। দেখি আসলে যেটা অর্ডার করেছি সেটা কি বক্সের ভিতরে আছে নাকি শুধু শুধু। বক্সের ভিতরে আরেকটা বক্স, এই হলো মূলত, এটা হচ্ছে মূলত জিও ফোন। জিও মিন্স হলো ইন্ডিয়ার জিও না, বাংলাদেশের জিও ফোন। দেখেন কি কি সাপোর্ট করে, এখানে কিছু স্পেসিফিক আছে, 4G প্লাস ভোল্ট ই, বুঝতে পারতেছেন, 4GB রোম, ক্যান ইউ বিলিভ, অ্যান্ড র্যাম 512 MB, আনবিলিভেবল। আসলে দেখে নিন ভিতরে কি আছে। সেল যেহেতু আনব্রেক, সেটটা ব্রেক করি। ফোন দেখি ভিতরে কি কি আছে। USB চার্জার, ব্যাটারি, রিমুভেবল ব্যাটারি, এবং স্বাভাবিক যেটা থাকে হলো গিয়া, এটা হলো ওয়ারেন্টি কার্ড, অ্যান্ড এটা হলো ইউজার গাইড। আমরা এটা ভিতরে রাখি, এগুলো ফোনটা চালু করে দেখবো যে আসলে দেখি কি কি হয় ভিতরে ফোনটাতে। মূলত ব্যাটারি, ব্যাটারি হচ্ছে 1700 mAh, ভিতরে লাগালাম। এটা ফিজিক্যাল কিছু নিয়ে কথা বলি, এটা হচ্ছে পিছনের ক্যামেরা, এবং যে এখন করোনার সময় যে জিও ফোন বলতেছে এখানে থার্মোমিটার মাপা যায় মানুষের মানে তাপমাত্রা, এবং সামনে আরেকটি ক্যামেরা আছে, আসলে অন করে নেই। মজার ব্যাপার হচ্ছে যে এটা গুগল অ্যাসিস্ট্যান্ট সাপোর্ট করে, প্লাস ইউটিউব সাপোর্ট করে, প্লাস ফেসবুক সাপোর্ট করে, প্লাস হোয়াটসঅ্যাপ সাপোর্ট করে। আর কি চান, একটা ফিচার ফোনে আর কি কি থাকতে পারে, আমি আসলে এটা দেখার জন্য পুরো অবাক হয়ে আছি। দেখি আসলে কি কি ওপেন হচ্ছে। জিও ফোন দেখা যাক আসলে এটার মধ্যে কি। এটার অপারেটিং সিস্টেম হলো iOS। দেখুন আমি আসলে ওয়াইফাই হটস্পট, আনবিলিভেবল, এটা হটস্পট সাপোর্ট করে, ওয়াইফাই হটস্পট। ক্যান ইউ ইমাজিন আমি ওয়াইফাই কানেক্ট করতেছি, ওয়াইফাই কানেক্টেড।
আসলে দেখিনি কি করা যায়। ইউটিউব বিল্টিন আছে, দেখা যাচ্ছে কিনা আমি জানি না, আমি ইউটিউবে ঢুকতেছি, দেখেন ইউটিউবে ভিডিও চলতেছে কেন ইমেজে। আসলে আমি জিনিসটা দেখার জন্য পুরো অপেক্ষা করে আছি এবং নিজের চোখে দেখলাম, বিশ্বাস করলাম যে এটা ইউটিউব সাপোর্ট করে কেন ইমেজে। তো মজার ব্যাপার হচ্ছে যে ইবলি থেকে আমি অর্ডার করে হচ্ছে গত 16ই নভেম্বর, সেটা আমি হাতে পেয়ে যাই আজকে 19 নভেম্বর। বুঝতে পারছেন যে এইবারই অনেক ডেলিভারি ফাস্টার হয়েছে। তো এটা মূলত অফার অফার প্রাইস ছিল, হলো কি মূলত প্রাইস ছিল অফিসিয়াল ভাবে সেটা হচ্ছে 3,500 টাকা, আমি 2,444 টাকা পেয়েছি। তো বুঝতে পারতেছেন প্রায় 1,000 টাকার মতো ডিসকাউন্ট পেয়েছি। তো এটা দেখে আমি আসলে অর্ডার করে এবং খুব দ্রুতই পেয়ে যাই। তো আজকে আসলে এতটুকুই, সবাই ভালো থাকবেন, আর কি কি জানতে চান এর সম্পর্কে যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট সেকশনে দেখবেন, আর প্রিভিয়াস ভিডিওগুলো অবশ্যই ডিসক্রিপশন বক্সে আছে, দেখে নেবেন যদি ভালো লাগে, আর লাইক কমেন্ট এগুলো তো শেয়ার করবেন। আজকে এতটুকুই, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।